রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল বারো বছরের মনীষা বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় মনীষার বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জে এ নিয়ে ডেঙ্গু রোগে রংপুর মেডিকেলে চার জনের মৃত্যু হল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরের চুরাশি জন রোগী চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে গত জন নতুন রোগী হয়ে ভর্তি হয়েছে সিরাজগঞ্জে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে পাঁচশো আটাশি জন নতুন উনিশ জন সহ বর্তমানে চিকিৎসাধীন বাউন্ন জন এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে এক হাজার একশো জন নতুন রোগী ভর্তি হয়েছে